هاري আমি শুনছি সত্য কথা কইছে তো আমার এখনো মনে হয় পুরুষত্ব নাই গে হ্যাঁ জানে কেমনে গন্ধ দেখতে বুঝা যায় না কম্বল রাখ রাখ বুঝা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম্বলের তলে যে শীত করে এত বড় কবিরাজ হয়ে গেছেন গে আমি জানি না দেখ লই গেলে বুঝা যায় দেখেন ওই যে ক্যাম্পাসার যারা হ্যাঁ কিন্তু এই রোগের ওষুধটাই বেশি বেছে হ্যাঁ এই জানি না হ্যাঁ যাই কার কার এই রোগ আছে হ্যাঁ দেখ লই কইতারে হ্যাঁ কার কাছে ওষুধ আছে লইয়া যায় আরে বাবা রে বাবা আসলে বিষয়টা এমন না আমি বলি কবিরাজের লাইসেন্স পাইছে আমার ভাইয়েরে বলতাছে বিয়া করার জন্য আচ্ছা আচ্ছা জীবনে শুনছেন নি বড় ভাই রাখা শুরু ভাই বিয়া করতে না 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 জীবনে শোনা গেছে না আমার আমার ফ্যামিলিতে আমরা ছয়টা ভাই একটা বোন আমি সবার ছোট এখন সিরিয়াল আমি কয় নম্বরে পড়ছি শেষ না ছয় নম্বরে আরে দায়িত্ব হলো আপনার হেডের বিয়া করায় আমারা করাইবে হ্যাঁ কারণ আপনি লাগেন আমার বাবি হ্যাঁ দায়িত্ব নেবেন আপনি বড় দে আপনি উপরে চাপাই দিলে হইব হ্যাঁ বড় দে করছে নাই করে কেমনে আমার বড় ভাই আরো দুজন রইছে বাকি হেরা করে লোক তারপরে আমি করব হ্যাঁ আগে আগে বাপসা স্যার আরে বিয়া করাইল আমার চোখ বলা না না এটা তো আপনার দোষ নাই আমার বড় ভাই কইতাছে বিল্লাল ভাই কখনো সমন ভাই আমি কই কি ছোট ভাই তুমি আমি তো ঢাকা শহর যাই ক্যাসেট মেসেট লইয়া খুব ব্যস্ত হ্যাঁ মাঝে মাঝে একটু খেয়াল রাখি আমার লই আমি খুবই ব্যস্ত তোমার বাবির চোখটা বেশি একটা বালা না তুমি দেখ কই না রাখতো এটা তো আপনার স্বামী যে হ্যাঁ আমার এই দায়িত্ব দিছে দায়িত্ব পালন করতে যে যদি আপনি আমারে খারাপ মন্দ সারি করেন এটা আপনার ভুল ধারণা দায়িত্ব পালন করি শুরু ভাই হিসেবে আপনার দেখ কে রাই ফাড়া দেই হ্যাঁ আমার শরম করতাছে হ্যাঁ আমার শরম করতাছে না এদিকে যাব না আর কোনো কথা নাই আমার যুবক ভাইদের একটা গানের অনুরোধ আছে আমি একটা গান আপনাদের রেখে তারপরে একটু বিচ্ছেদ গান রাখার চেষ্টা করি দয়াল কেমনে ঘুমা হইতা লইয়া নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে যে যারে ভালোবাসে সেই মনের মানুষটার বাসি বাজে
كهرباء